গান, নাচ আর আনন্দ উল্লাসে নববর্ষকে বরণ করছে প্রবাসী বাঙালিরাও। জার্মানির ওফেনবাক শহরের আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। বাংলা স্কুল বিনোদন বাংলার আয়োজনে ছিল গান, নাচ, ছড়া, যন্ত্রসঙ্গীতের আসর। মঞ্চস্থ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কাবুলিওয়ালা। জার্মানিতে জন্ম নেয়া ক্ষুদে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। বাঙালি সংস্কৃতির পাশাপাশি ঐতিহ্যবাহী দেশি খাবারের পসরাও ছিল, আয়োজন ছিল পিঠা উৎসবের। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও বর্ষবরণের আয়োজন উপভোগ করতে বাঙালিরা ছুটে যান অনুষ্ঠান স্থলে। এদিকে জার্মানির ওফেনবাক শহরেও বাংলাদেশিরা বরণ করল বাংলা বর্ষ 1417। প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও অনেকেই মিলেছিল এই বর্ষবরণ অনুষ্ঠানে। জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্টে থাকছে বিস্তারিত। জার্মানির ওফেনবাক শহরে বাংলাদেশিরা বরণ করল বাংলা বর্ষ 1417। প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও অনেকেই মিলেছিল এই বর্ষবরণ অনুষ্ঠানে। বিনোদন বাংলা নামের বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করল ছড়া, কবিতা, গান, নাচ, যন্ত্র, সঙ্গীত ও রবি ঠাকুরের কাবলিওয়ালা নাটক। তাদের সাথে আরও অংশ নেন স্থানীয় শিল্পীরা। জার্মানির পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে এবং প্রবাস থেকে সবাইকে শুভ নববর্ষ। জার্মানিতে নববর্ষ উদযাপনে, বাংলা নববর্ষ উদযাপনে আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্য চ্যানেল আই এবং এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবচুত্রয় নজর বন্দি আবার মুক্ত সকল, সবচুত্রয় সত্তা আসল একটু কুনায় নকল। ধন্যবাদ। তারা জার্মান থেকে জন্ম হওয়ার পরেও তারা যে এই যে সংস্কৃতি আমরা তাদের শেখানোর চেষ্টা করছি, যে এটা আমরা খুবই খুশি যে আমাদের বাচ্চারা আমাদের সংস্কৃতিতে, বাংলাদেশের সংস্কৃতিতে বিদেশে ইউরোপেও তারা বড় হচ্ছে। অনুষ্ঠান খুব ভালো লেগেছে, হ্যাঁ, এসে খুব উপভোগ করেছি। ঐকান্তিক ইচ্ছা ও সাধনার কাছে বাহ্যিক বাধা সব পরাভূত করে আমাদের নব প্রজন্ম এগিয়ে যাবে এই আহ্বান জানাচ্ছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কি আসো আসো, ভয় করছিস কেন? লাও লাও আখরোট কিসমিস আছে, লাও। শ্বশুর বাড়ি যাবি বাবু? আমার লড়কিও বড় হয়েছে। জার্মান প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। বৈশাখের গান নাচের সাথে ছিল নানা ধরনের পিঠা ও খাবারের আয়োজন। সবাই মুগ্ধ হয়ে উপভোগ করেন জার্মানিতে জন্ম নেয়া এই প্রজন্মের ক্ষুদে শিল্পীদের পরিবেশনা। কবিতা, গান, নাচ, নাটক সমস্ত অভিনয় করে আমাদেরকে দেখালো, মঞ্চস্থ করলো, সব কিছু নিয়েই এমন একটা পরিবেশ মনে হচ্ছে যেন সত্যি দেশের মধ্যেই রয়েছি। আজকের বিনোদন বাংলার অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে এবং এসে প্রথমেই আমার যেটা মনে হলো যে ভাষা মানুষকে কত একত্রে এনে দেয়। ডাচল্যান্ডের মতো জায়গায় থেকে বাঙালি বাচ্চারা যে তাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে পারছে, এটাই আমার দেখতে ভালো লাগলো আর কি। এবং প্রবাসে যে সকল বাঙালি ভাইয়েরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে
আপনারা আপ্রাণ চেষ্টা করে আপনাদের ছেলে মেয়েকে বাঙালি বানাতে চেষ্টা করবেন। আমাদের বাচ্চারা অটোমেটিক বাঙালি হবে না, তাদেরকে বাঙালি বানাতে হবে, এই জন্য প্রতিটা গার্জিয়ানের পরিশ্রম করতে হবে। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, ওপেনবাক, জার্মানি।